হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আমার ব্লগে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে খাবারগুলি আমরা কখনোই ভুলে খাব না। আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে গেলে আমাদের এই খাবারগুলি অ্যাভয়েড করতে হবে, বাদ দিতে হবে। এই খাবারগুলি আমরা খাব না। এই খাবারগুলি খেলে বিভিন্ন ধরনের অসুখ শরীরে বাসা বাঁধে। প্রথমে আমি দেখাচ্ছি প্রসেস মিট, যেমন হট ডগ, বিফ অ্যান্ড চিকেন সসেস, ক্যান মিট। এই খাবারগুলি আমরা খাব না, এগুলি প্রসেস মিট। এগুলি যখন প্রসেস করা হয় তখন এক প্রকার কেমিক্যাল দেওয়া হয়, যে কেমিক্যালটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিভিন্ন ধরনের অসুখ হয় এই খাবারগুলি খেলে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, এগুলি দেখা দেয় এবং এগুলি মৃত্যুর ঝুঁকি ডেকে আনে। সেজন্য আমরা এই খাবারগুলি থেকে বিরত থাকব। ইউএসডি এর মতে এই খাবারগুলি প্রসেস ফুড, এগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে এই খাবারগুলি আমরা খাবো না, বাচ্চাদেরকেও খাওয়াবো না। আমাদেরকে ফ্রেশ খাবারগুলি খেতে হবে, ফ্রেশ মিট খেতে হবে। আমরা জানি এগুলি খুবই সহজ। দ্বিতীয় খাবারটির নাম হচ্ছে মার্জারিন। এই মার্জারিন শরীরের জন্য খুবই খারাপ, এটাও একটা প্রসেসড করা হয়। এই মার্জারিন আমরা খাবো না, এটা মোটেই ভালো ফ্যাট না। এটা হার্ট ডিজিজ, ডায়াবেটিক, কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার সম্ভাবনা থাকে। আমরা বাটার খাবো, বাটার খুবই ভালো শরীরের জন্য। যে ক্যান ফুড, আমরা এই ক্যান ফুডগুলি থেকে বিরত থাকতে হবে। ক্যান ভেজিটেবল, ক্যান মিট, ক্যানের মধ্যে যে টমেটো পাওয়া যায়, ক্যান ভেজিটেবল, ক্যান স্যুপ, এগুলো থেকে আমরা বিরত থাকব। এগুলোর মধ্যে যে কেমিক্যাল থাকে এটা শরীরের জন্য খুবই খারাপ, আমরা এই খাবারগুলি খাবো না। আরেকটি খাবার হচ্ছে, সেটা হচ্ছে ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েল খুবই খারাপ, ভেজিটেবল অয়েলটা হাই প্রসেস একটা ফুড, এটা হাই হিট দিয়ে এটা বানানো হয়। এটার মধ্যে গুড কোলেস্টেরলগুলি নষ্ট হয়ে যায়, ব্যাড কোলেস্টেরলগুলি চলে আসে কেমিক্যাল দেওয়ার কারণে। আমরা এই ভেজিটেবল অয়েলগুলি খাবো না। ডায়াবেটিস, প্রেশার, কিডনি সমস্যা সব রোগের কারণ হচ্ছে ভেজিটেবল অয়েল। তারপর হচ্ছে সুগার। সুগারকে আমরা হোয়াইট পয়জন বলা হয়। আমরা সুগার খাবো না, সুগারও ডায়াবেটিক, প্রেশার, হার্ট ডিজিজ বড় বড় রোগের কারণ, ক্যান্সার বড় বড় রোগের কারণ। সুগার রক্তে নালি বন্ধ করে দেয়, উচ্চ রক্তচাপের কারণও হয়। সেজন্য আমরা সুগার জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস থেকে বিরত থাকব। মিষ্টি জাতীয় জিনিসগুলি একেবারেই আমরা খাবো না, বাচ্চাদেরকেও বেশি খেতে দিব না। এটা ইনক্রিজ করে ডায়াবেটিস, ব্লাড প্রেশার ইনক্রিজ করে। তারপরে খাবারটি হচ্ছে আলু। এটা মাটির নিচের জিনিস, আলুটা আমরা অ্যাভয়েড করতে হবে, আলুটা আমরা খাবো না। এই আলুও যাদের ডায়াবেটিস আছে তারা এই আলুটা খাবেন না, এটা মাটির নিচের জিনিস। আমরা অন্য ভেজিটেবলগুলি খেতে হবে, মাটির উপরে জিনিসগুলি। আরেকটি খাবার হচ্ছে টেবিল সল্ট। আমরা টেবিল সল্ট খাবো না, টেবিল সল্টের মধ্যেও একটা কেমিক্যাল দেওয়া থাকে, এই টেবিল সল্টটাও খুবই খারাপ। এই টেবিল সল্ট আমরা কোনো খাবারে কাঁচা সল্টটা খাবো না, এটাও হার্ট ডিজিজের অন্যতম কারণ এই টেবিল সল্ট। এখন আমি দেখাবো
একটা রান্না, খুবই মজার রান্না, সেটা হচ্ছে চিতই পিঠা। আমাদের বাঙালিদের সবারই খুবই প্রিয় একটা পিঠা। আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। আমি 4 কাপ বাসমতি রাইস নিয়েছি, 1 কাপ সিদ্ধ চাল নিয়েছি, ভিজায় রেখেছি সারা রাত। এটা রাত 12টার সময় যদি ভিজায় রাখেন সারা রাত ভিজবে। সকাল 6 o'clock বা 7 o'clock-এ উঠে এই চিতই পিঠাটা বানাতে পারেন। সকালে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনারা ভর্তা দিয়ে, গরুর মাংস দিয়ে খেতে পারেন। আমি দেখাচ্ছি, দেখুন চালগুলা ভেজেছে খুব ভালো মতন। এখন একটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব, খুব মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি দেখাবো ঘনত্বটা কিরকম থাকতে হবে। এটা খুবই একটা হেলদি ফুড। আপনারা যদি বাসায় ফ্রেশ চালকে ম্যাশ করেন, ম্যাশ করে চিতই পিঠাটা বানান, তাহলে খুবই একটা হেলদি নাস্তা হতে পারে। দেখুন ঘনত্বটা কিরকম হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে আর আমি বেকিং পাউডার দেব, 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার দেব। দেখাচ্ছি আমি, দেখুন ঘনত্বটা। এরকম চামচ দিয়ে আমাদেরকে উপর নিচ করে দিতে হবে, উপরে যেন ফেনা উঠে, তাহলে এই পিঠাটা খুবই সফট হবে। এটা খুবই সহজ বানানো। দেখুন অনেকক্ষণ নাড়া দিতে হবে, এইভাবে প্রায় 1/2 hour-এর মতো। এই যে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এটা দিয়েও নাড়া দিতে হবে, বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এই নাস্তাটা আমরা করতে পারি শীতের মৌসুম। এই যে আমি পিঠা বানানোর এই পাত্রটা আমি চুলায় দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে দিলাম এটা টিস্যু পেপারের সাহায্যে। যদি ব্রাশ না থাকে আপনারা টিস্যু পেপার দিয়েও এটা করতে পারেন। খুব গরম করে নিতে হবে এই চিতই পিঠাটা বানানোর খোলাটা। দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে এটা খুবই মজার, গরম খেতে পারলে তো খুবই ভালো লাগে। দেখুন পিঠাগুলির মাঝখানে সব ছিদ্র ছিদ্র হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন, প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আমি চেষ্টা করব প্রতিদিনের ভিডিওতে আমি কিছু ইনফরমেশান দিতে, স্বাস্থ্য সম্বন্ধে, আমরা কীভাবে সুস্থ থাকতে পারি, কীভাবে আমরা ওজন কমিয়ে রাখতে পারি। এই ভিডিওগুলি খুবই উপকার আসবে আশা করি আপনাদের। দৈনন্দিন জীবনে আমরা কীভাবে চলবো, কী ধরনের খাবারগুলি খাবো, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবে। আমার অনেক ভিডিও আছে, দেখুন উল্টা দিকেও মচমচে হয়েছে। পিঠাটা ভর্তা দিয়ে খেতে বা গরুর মাংস, মুরগির মাংস ভুনা দিয়ে খেতে খুবই মজার। আপনারা আমার ভিডিওটি প্রতিদিন দেখবেন আশা করি। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এরকমই ব্লগগুলি দেখতে চাই যে ব্লগগুলির মধ্যে শিক্ষণীয় কিছু আছে, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত। শুধু রান্নাবান্না দেখিয়ে কোনো লাভ নাই, রান্নার সাথে সাথে আমি এখন থেকে দেখাবো কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, কোন খাবারগুলি আমাদের বাদ দিতে হবে এবং কোন খাবারগুলি আমাদের খেতে হবে, প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে। আল্লাহ হাফেজ।